প্রায় অর্ধনগ্ন অবস্থায় আমবাগান থেকে যুবতীর দেহ উদ্ধার। অর্ধনগ্ন অবস্থায় অপরিচিত যুবতীর মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা আমবাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় বাগানের পাশে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপরই স্থানীয় বাসিন্দারা খবর দেন গ্রাম পঞ্চায়েত প্রধানকে। পঞ্চায়েত প্রধান খবর পেয়ে এসে পৌঁছায় ঘটনাস্থলে। পঞ্চায়েত প্রধান খবর দেন শান্তিপুর থানায়। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রানাঘাট মহকুমা হাসপাতালে। তবে প্রাথমিক অনুমান, খুন করে বাগানে ফেলে রেখে দেওয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালবেলা এই বাগানে এসে জানতে পারি একটি খুন হয়েছে। তারপরে বাগানের ভেতর ঢুকতেই দেখতে পাই এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। এরপরই পঞ্চায়েত প্রধান এবং শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত যুবতীর নাম এবং পরিচয় কিছুই জানা যায়নি। অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের একাংশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে। খুন নাকি ধর্ষণ করে খুন, কি কারণে যুবতীকে এখানে এইভাবে ফেলে রাখা হয়েছে, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমরা সকালবেলা মাঠে এসেছি, মাঠে এসে মাঠের মুখে মুখে শুনছি যে এরকম একটা মার্ডার হয়েছে। তা কোথায় হয়েছে আমরা প্রথমে জানিনি। তারপরে আমাদের এটা পথ ছিল, আমাদের এটা মেন রাস্তা, বাজার ঘাট সব কিছু আমাদের এখান দিয়ে, মাঠ ঘাট বাগানে যেসব বাগান ও সব সব বাগান সব আমরা পাহাড়ে দিই। তারপরে এসে দেখে উপর হয়ে পড়ে আছে। পুলিশ এসে খবর দিল আমাদের প্রধান নবলা পঞ্চায়েতে, প্রধান সঙ্গে পুলিশ এসে বডি নিয়ে গেল। আমরা দেখলাম বয়স কেমন হবে, এই 28-30 হবে। বডিটা আছে আম বাগানে রাস্তার সাইডে। কি নাম আপনার দাদা? আমার নাম বিজয় বিশ্বাস। আপনি স্থানীয় বাসিন্দা তো? হ্যাঁ, আমরা এখানকার। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা জানান, নবলা গ্রাম পঞ্চায়েত এলাকার 34 নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় 200 মিটার দূরে আমবাগানে পড়েছিল এক যুবতীর মৃতদেহ। সকালে স্থানীয় বাসিন্দাদের মুখে শুনতে পেয়ে আমি পুরো বিষয়টি পঞ্চায়েত প্রধান এবং শান্তিপুর থানায় জানাই। তবে ওই যুবতী এলাকার পরিচিত কেউ নয়। আমরা অনুমান করছি হয়তো কেউ খুন করে এখানে ফেলে রেখে গেছে। এই বিষয়ে তিনি আরো বলেন, ঘটেছে বলতে আমার কাছে 9:15 নাগাদ খবর যায়, এখানের আমবাগান সব আছে, রাস্তা দিয়ে সকালে হাঁটা চলা করে। এখান থেকে মেন রোড থেকে 200 মিটারের মধ্যে এখানে একটা বডি পড়ে থাকতে দেখা যায়। সেই বডিটা এখানকার যারা এই রাস্তায় হাঁটা চলা করে কি আমবাগান পাহারা দেয় এরকম মানুষ আমার এখান থেকে অনেকেই ফোন করে। ফোন করে আমি সাথে সাথে শান্তিপুর প্রশাসনে ওসিকে জানাই। ওসি সাথে সাথে গাড়ি নিয়ে চলে আসে, আমিও সাথে সাথে বাড়ির থেকে বেরিয়ে আসি। এখানে এসে বডিটা আমরা দেখতে পাই এখানে পড়ে আছে। আনুমানিক বোঝা যাচ্ছে বডিটা কেউ ফেলে থয়ে গেছে। এখানকার কোনো কেউ, প্রচুর লোকজন জমা হয়েছিল, কেউই চিনতে পারছে না। বয়স মনে হচ্ছে 28-30-এর মধ্যেই হবে না। এখানকার এখানে কেউ চিনতে পারছে না। যেটা ভাবছেন এখানে কেউ মনে হয় গাড়িতে করে ফেলে থয়ে গেছে। আর এখানকার গ্রামবাসীরাও বলছে এখানকার মেয়ে না, এখানে রাস্তার সাইডেই ফেলে রেখে গেছে, ট্রেনে একটু সাইডে নিয়ে গেছে, নিয়ে ফেলে রেখে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, শান্তিপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।